Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আজকে খুব সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। হালকা হালকা রোদের আলো জানালার ফাঁক দিয়ে উঁকি মারছে। আর বকুড়া থেকে ঢাকায় আসার পর আমার প্রথম ব্লগ এটা। তো তাজের পাপার তো খুব তাড়াহুড়া করে অফিসে চলে গিয়েছে, সে কারণ তার তো অনেক কাজ জমা পড়ে গিয়েছে। আর তাজ তানজিলাকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করিয়ে এই তো আমিও রেডি হয়ে চট জলদি করে বের হয়ে গেলাম মেয়েকে স্কুলে দেওয়ার উদ্দেশ্যে, কারণ মেয়ের সামনে পরীক্ষা, কোনো কিছুতেই ক্লাস মিস দেওয়া যাবে না। এই তো আমি অনেকদিন পর সামনের ক্যামেরা দিয়ে, মানে সামনের ক্যামেরায় আসলাম আর কি। তো বাসায় চলে এসেছি, ফ্রেশ হয়েছি, তারপর তানজিলা ওকে একটু খাবার দাবার দিয়েছি। তো আমার কিছু বাজার, এগুলো বাড়িতে যাওয়ার আগে থেকে আমি মানে বাসায় ছিল, বাড়িতে যাওয়ার এক থেকে দুই দিন আগে এগুলো নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার যে ডিব্বা ডাব্বি যারগুলো ছিল সব ছিল ময়লা, তো ওগুলো ক্লিন করার জন্য দেখা গিয়েছে যে আমি এগুলো ঠিক করে রাখতে পারিনি। তো এগুলো এইভাবে রেখেই আমি চলে গিয়েছিলাম বগুড়ায়, যখন শুনলাম যে আমার নানা শ্বশুর সে খুব অসুস্থ সেটা জানার পরে। আর এই তো ডিম বক্সে ডিমগুলো রেখে দিলাম। এই ডিম বক্সে ডিম রাখলে না অনেকগুলো ডিম মানে রাখা যায় একসাথে, আর দেখা যায় যে এখানে এটা সেফ থাকলেও ভাঙার কোনো চান্স নেই। হ্যাঁ, তো আমার ভীষণ একটা কাজের জিনিস এটা আর কি। এই তো পাস্তাগুলো আমি প্রথমে প্যাকেট থেকে খুলে নিয়েছি, কারণ হলো তিন পদের পাস্তা ছিল এখানে। তো তিন পদের পাস্তা তো আর এক এক দিনে তো এক ধরনের পাস্তাটা রান্না করব না। তো আমি কি করেছি, এই যে টুকিটার মধ্যে আমি সব পাস্তাগুলো খুলে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরেই তো জারের মধ্যে ভরে নিচ্ছি। আমার জারগুলো ময়লা ছিল, ক্লিন করার জন্যই আসলে এগুলো আমি ঠিক মতন তুলে রাখতে পারিনি আর কি। আলহামদুলিল্লাহ পুরা মাসে বাজার চলে এসেছে ঘরে। পুরা মাস বললে বলতে ভুল হবে, মানে এমনি চাল ডাল তেল নুন এগুলো তো পুরো মাসের জন্যই আসে, কিন্তু তারপরও দেখা যায় যে সপ্তাহে আমার একটা বাজার করতে হয় প্রত্যেকটা সপ্তাহে। সেটা হলো কাঁচা সবজি, তারপর বাচ্চাদের বিস্কুট, চিপস, চকলেট, এইসব জিনিস আমার সপ্তাহে একবার করে করতে হয়। আর এভাবে চাল ডাল মাছ মাংস আমি পুরো মাসেরটাই চেষ্টা করি রাখার, কারণ বাবুকে নিয়ে হয়ে ওঠে না। আর আমি যেহেতু আমার বাবুকে আমি নিজেই নিজেই ঘরে মানে পড়াই, কোচিং নিজেই করাই, সো আমার হাতে তেমন সময় থাকে না। আর যেহেতু পরপর এখন তো বাবুদের পরীক্ষা হচ্ছে, মানে গত মাসে পরীক্ষা হলো, এই যে মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, আবার দেখা গিয়েছে এক মাস গ্যাপ রেখে আবার আরেক মাস থেকে শুরু হয়ে যাবে, এরকমভাবে হচ্ছে। আগে যেমন দুই মাস পরপর হতো না, এবার তা হচ্ছে না। তো আমার এই তো দারচিনি, এলাচ, বড় এলাচ, স্টার এলাচ, তেজপাতা, এগুলো সব কিছুই, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, এগুলো সব শেষ হয়ে গিয়েছিল। তো সব কিছুই এই তো তাজের বাবা সে নিয়ে এসেছে। আসলে কি, সংসারের জিনিসপত্র মানে বাজার ঘাট বিশেষ করে সেটা বা ঘরের যে কোনো জিনিসই আমার কাছে মনে হয় সেটা ফার্নিচার বা বাজার বা কোনো একটা শোপিসই হোক না কেন,
কেনাটা বেশি বড় একটা ব্যাপার না, বেশি ব্যাপার হয় ওটাকে বাসায় এনে ঠিক মতন ঠিক জায়গায় রাখা। কারণ ঢাকা শহরের বাসাগুলো, বিশেষ করে কিচেন আর ড্রয়িং রুম, খুব ছোট হয়। বেডরুম দুই একটা হাতে গোনা বড় হয়, তাও চলে। কিন্তু ড্রয়িং রুম, ডাইনিং রুম আর কিচেন রুম, এই তিনটা যদি খুবই ছোট হয় তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তাই না? কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আস্তে আস্তে অনেক কাজ গুছিয়ে নিচ্ছি, কিন্তু ভয় পাচ্ছি যে আমার জারগুলো রাখবো কোথায়। কারণ এতদিন তো এলোমেলো করেছিল, কন্টিনিউ ব্লগ দিতে পারিনি। আমার ছোট বাবুটা খুব ছোট ছিল, তারপর বড় বাবুটার বয়সটাও একটু কম, মানে খুব বেশি যে ওর বয়স হয়ে গিয়েছে তা কিন্তু না, ওর 5 বছর বয়স হয়েছে, 5 বছর 2 মাস। তো গত 2 মাস আগে ওর বার্থডে হয়েছিল। তো বাবুটা আমার, দুইটা বাবুটাই মানে ছোট, তো ওদেরকে নিয়ে ইউটিউবিং করা, তারপর গুছিয়ে সংসার করা হয়ে ওঠেনি। তো চেষ্টা করেছি যে ছোট বাচ্চাটা একটু বড় হোক, একটু বড় হোক। আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটা 1 বছর 9 মাস বয়স হয়েছে ওর। এই তো সামনেই ওর আল্লাহ বাঁচায় রাখলে 2 বছর পূর্ণ হবে। তো এখন একটু একটু সময় পাচ্ছি হাতে আর কি, তো চেষ্টা করছি কন্টিনিউ ব্লগ দেওয়ার। ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর করব, এবং দিয়ে যাব। এই যে পুরো বাজার গুছিয়ে নিয়েছি, এখন জায়গাটা জায়গায় রাখতে হবে। ও, এর মধ্যে একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি আমি। তাজের বাবা, সে খুব ব্যস্ত ছিল কয়েকদিন যাব, যে আমাকে কোনো সময় দিতে পারতো না। তাকে বলতাম যে আমার হলুদ মরিচের গুঁড়া সব কিছু শেষ হয়ে গিয়েছে, তো স্যার, তখন তাকে বললাম যে এগুলোকে এনে দিবি না? তখন সে বললো যে হ্যাঁ এনে দিব, কিন্তু সে আর এনে দেয়নি আমাকে গোটা হলুদ আর মরিচ। তারপর দেখা গিয়েছে যে সে ওদিন, সেও অফিস থেকে বাজারে গিয়ে হলুদ মরিচ নিয়ে এসেছে। সেম আমি তাই করেছি, বাসার থেকে বাজারে গিয়ে হলুদ মরিচ নিয়ে এসেছি। তারপর কি হবে এখন, সেও নিয়েছে হলুদ মরিচ 2 কেজি 3 কেজি করে, আমিও সেম একই মাপের হলুদ মরিচের গোটা নিয়ে নিয়েছি। এখন কি হবে আর, এখন এই যে এই 3 কেজি হলুদ আর 3 কেজি মরিচ এবার ভাঙাও, সারা বছর লাগিয়ে খাও, কিছু করার নেই তো। এতগুলো যেহেতু কিনে নিয়ে এসেছি, এখন তো আর ফেরত দিতে পারবো না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে বান্দার, এটা কিন্তু সবসময় আমরা জানি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই পাশের চুলায় কিন্তু রান্না বান্না সব করে ফেলছি। এখানে পেঁপে ভাজি করেছি, আর আজকে আগে আমি একটু মাংস ফ্রাই করে দিয়েছি ও এমনি সস দিয়ে খাওয়ার জন্য। আর আমাদের জন্য এখন এই যে ভালো করে আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই তো এর মধ্যে আমি আলু ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভুনা করে খেয়ে ফেলবো। মানে খেয়ে ফেলবো বলতে রান্না করে খাবো। খুব ক্ষুধা লেগেছিল তখন, এত পরিমাণে ক্ষুধা লেগেছিল যা বলার মতো না। আসলে বাড়ি থেকে আসার পর এত এত কাজ জমে গিয়েছিল, কি আর বলবো। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার এই ছোট্ট সংসারের জন্য সবাই অনেক দোয়া করবেন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।